মাননীয় সদস্য জনাব AKM শাহজাহান কামাল লক্ষীপুর তিন আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। তার কাছে নিত প্রশ্ন 1877 আপনার মাধ্যমে মহান সংসদে আমি উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 1877 সংসদে উত্থাপিত হলো। মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত 1877 নম্বর প্রশ্নের উত্তর, হ্যাঁ, চলতি 2018-19 অর্থ বছরে বোরো সংগ্রহ 2019 মৌসুমে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর জেলাও সরাসরি কৃষকের নিকট হতে ধান ক্রয় করা হচ্ছে, যার উপজেলাওয়ারি হিসাব নিম্নরূপ। উপজেলার নাম সদর উপজেলা, বরাদ্দ রয়েছে 957 মেট্রিক টন, সংগ্রহ হয়েছে 251 মেট্রিক টন। রায়পুর বরাদ্দ রয়েছে 583 মেট্রিক টন, সংগ্রহ হয়েছে 218 মেট্রিক টন। রামগঞ্জ বরাদ্দ রয়েছে 694 মেট্রিক টন, সংগ্রহ হয়েছে 260 মেট্রিক টন। রামগতি উপজেলায় বরাদ্দ রয়েছে 18 মেট্রিক টন, সংগ্রহ হয়েছে 7 মেট্রিক টন। কমলনগর উপজেলায় বরাদ্দ রয়েছে 24 মেট্রিক টন, সংগ্রহ হয়েছে 6 মেট্রিক টন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব AKM শাহজাহান কামাল আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্ন হলো, মাননীয় মন্ত্রী, এ পর্যন্ত সারা বাংলাদেশে আজকে আমাদের যে আমাদের যে ধান সংগ্রহ করা হয়েছে তার পরিমাণ কত, এবং এটা আমাদের সব মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এবং মাননীয় মন্ত্রী তার পরিকল্পনা কি, আগামীতে আরও সংগ্রহ করার কোনো পরিকল্পনা আছে কি না? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদের প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে যেহেতু ধান কেনার পরিকল্পনা এবং বরাদ্দ দেওয়া আছে 400,000 মেট্রিক টন, এবং আজ পর্যন্ত সংগ্রহ হয়েছে 94,080 মেট্রিক টন, এখনও প্রায় 3,000-3,00,000 মেট্রিক টন ক্রয় করতে বাকি রয়েছে। এই 3,00,000 মেট্রিক টন আমাদের 31 আগস্ট পর্যন্ত কেনার নির্ধারিত তারিখ রয়েছে। এর মধ্যে যদি এটা কিনে আরও চাহিদা থাকে কৃষকদের প্রয়োজনে, আমরা আরও বিবেচনা করে আমাদের যে সংগ্রহ কমিটি যে রয়েছে সেই সংগ্রহ কমিটির মিটিংয়ে আমরা আবারও সিদ্ধান্ত নেব। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।